ভাই ভাবি, আমি জানতাম আপনারা আসবেন। পার্থ রাগী গলায় প্রশ্ন করে, এই রাত বিরাতে কাজী অফিসে কি আকাম করতে এসেছিস তুই? আসিফের ভুজরা কুচকে আসে, সে বেশ বিজ্ঞান নেয় বলে ওঠে। আকাম? সিরিয়াসলি ভাই, আমি জীবনে কোনো আকাম করছি? আমার করা সব কাজই হয়েছে সুকাম। দেশ আর জাতির জন্য নিজের জীবন বিলিয়ে দেওয়া পুরুষ আজকে নিজের জন্য একটা সুকাম করতে কাজী অফিসে আসছে। ওই যে ব্রেনসওয়াই মার্ডারে দেখতেছেন না, ওর নাম সুচিত্রা, আমরা দুজন দুজনকে ভালোবাসি, বিয়ে করবো। তোরই প্রশ্ন করে, ভালোবাসো বিয়ে করবে, ভালো কথা বাসায় না জানিয়ে কাজী অফিসে কেন এসেছো তুমি? আসিফ মাথা চুলকে বলে, আসলে ভাবি আমার ছোটোবেলায় থেকেই নায়িকা সুচিত্রাকে সেই লাগতো। উত্তম কুমারের সামনে কি মিষ্টি মিষ্টি নরম নরম কথা কইত, দেখলে পরানটা জুড়ে যাইত। ভাগ্যক্রমে বাস্তব জীবনে এক সুচিত্রার প্রেমে পড়লাম, কিন্তু এই সুচিত্রা নরম কম, গরম কথা বেশি কয়। অবশ্য ওর কোনো দোষ নাই, বাপের মতো হয়েছে একেবারে, হালাই আস্তা একটা হিটলার। শেষ লাইনটা বলেই আসিফ জিপ কাটে, ঘাড় ঘুরিয়ে পিছনে ফিরে দেখে বধূ বেশে বসে থাকা সুচিত্রা তার দিকে চোখ কটমট করে তাকিয়ে আছে। আসিফ ভীত স্বরে বলে, সরি বেবি, ভুলে মুখ দিয়ে সত্যি কথা বাইর হয়ে গেছে। সুচিত্রা ফের রাগ নিয়ে অন্যদিকে মুখ ফিরিয়ে নেয়। আসিফ হাত ছেড়ে সামনে ফিরে ফিসফিসিয়ে বলে উঠে, সুচিত্রার বাপ মানে আমার শ্বশুর, আমাকে প্রেম মায়ের নেয় নাই, আমি রাজনীতিতে জড়িত হইবার বেড়ায় নাক সিটকাইছে, বেড়ারে এত বোঝাইলাম যে ওনার মায়ের লাইগা আমার চেয়ে উত্তম জামাই জগৎ খুঁজা পাইতো না, বেড়ায় আমার কথা কানেই তুললো না। দৈরা বাইন্দা এক দামরা বিশেষ কেড়ার লগে ওর বিয়া দিতে নিছিল, এনতে ওরে বাগে আনছি। আপনি কন ভাই, সুচিত্রার লগে আমার মতো উত্তম পুরুষ রেখা কি ওই রসকসহীন বেড়ারে মানাইতো? আমি ঠিক করছি না? আসিফের বিশাল গল্পে সারমর্ম শুনে পার্থ ও তরি হতভম্ব হয়ে তাকিয়ে রয়। আচমকা তরি শব্দ করে হেসে ওঠে, হাসতে হাসতে সে এক পাশের দেয়ালের সাথে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে রয়। কোনো মতে হাসি থামিয়ে পার্থর দিকে তাকিয়ে বলে ওঠে, তুমি ট্রেন্ড সেট করেছো, এখন সামলাও ঠেলা। পার্থ আসিফের দিকে ফিরে প্রশ্ন করে, এখন এই বিষয়ে আমরা কি করতে পারি? আসিফ দাঁত বের করে হেসে বলে, জীবনে এত বড় একটা কাম কি আমি আপনারা ছাড়া করতে পারি ভাই? আপনি আর ভাবিরে বিয়াতে খালি সাক্ষী দিয়ে আর আমার বাসায় গিয়ে আব্বার সামনে আমার হইয়া একটু ওকালতি করেন, তাইলে চলব। আসিফের প্ল্যান শুনে পার্থ রাগি চোখে তাকাতেই আসিফ নিষ্পাপ মুখভঙ্গি করে বলে উঠে, প্লিজ ভাই, আমি বিয়া কইরা বোনে বাড়িতে গেলে আব্বাই আমার দিকে জুতা খুলে মারব, আপনি গিয়ে একটু বোঝায় কইলে আব্বারে একটু ঠান্ডা করান যাইব। তোর পাশ থেকে প্রশ্ন করে, আর সুচিত্রার ফ্যামিলি? চিন্তা করে না ভাবি, আমার বাসায় আগে সব সামলায় পরে ওর বাপের কাছে গিয়া মাপ চাইয়া নিম, তবুও রাগ না ভাঙলে পরের বছরে একটা নাতি গিফট কইরা দেমনে হিটলারে, শ্বশুর খুশি হইয়া রাগ ভইলা সব মাইনা নিব। তরি হতাশার নিঃশ্বাস ছাড়ে, কথায় আছে সঙ্গদোষে লোহা ভাসে, পার্থর মতো নির্লজ্জ লোকের হাওয়া শেষে মাঝে আসিফেরও লাগলো, এরকম বাচ্চা কাচ্চার কথা কেউ পাবলিকালি বলে নাকি? পার্থ একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলে, এক শর্তে আমরা এখন বিয়েতে সাক্ষী হব। আসিফ প্রশ্ন করে, কি শর্ত ভাই? রাজনীতির পাশাপাশি চাকরির ব্যবস্থা কর একটা, ঢাকার প্রত্যেকটা অফিসে নিজের সিভি জমা দিবি, ফাইন্যান্সিয়ালি সিকিউর গ্যারেন্টি ছাড়া কোনো বাপ তোকে মেয়ের জামাই হিসেবে মেনে নেবে না। আসিফ রাজি হয়, অতঃপর বিনা বাধায় পার্থ এবং তরির উপস্থিতিতে তার আর সুচিত্রার বিয়েটা হয়ে যায়। নতুন বছরের আগমন ঘটেছে বেশ কয়দিন হলো, দেশজুড়ে বিরাজ করছে হাড় কাঁপানো শীতল আবহাওয়া, নিজের বড়সড় পেটটা নিয়ে চলাফেরা করতে বেশ ঝামেলা হয় পৃথার, অসুবিধা হয় রাতে ঘুমাতেও, সাত মাসের পেট নিয়ে আরাম করে পাশ ফিরে ঘুমানো বেশ কষ্টসাধ্যকর বটে। ইদানিং আবার তার পায়েও পানি জমেছে, একদিকে শীতের যন্ত্রণা তো অপরদিকে রাতে এই আরামে ঘুমাতে না পারার যন্ত্রণা, এইসব যন্ত্রণায় অতিষ্ঠ হয় সে পেরাই মাঝরাতে একা ফুপিয়ে কাঁদে। তুর্য তখন তাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে, অসহায় ভঙ্গিতে শুনে যায় পিতার সকল অভিযোগ, বেশ কষ্ট করে সারা রাত জেগে পিতার পায়ে তেল মালিশ করে, কখনো পিতা আরাম পেয়ে ঘুমিয়ে যায় তো কখনো ক্লান্ত হয়ে। তুর্য তখন বেশ মন খারাপ হয়, পিতা শারীরিক কষ্টের এক ভাগও অংশীদার না হতে পেরে নিজেকে বেশ অসহায় মনে হয়। মনে মনে ঠিক করে নেয় সে আর বাচ্চা কাচ্চা নিবে না, একটা মেয়ে নিয়ে বেশ হাসি খুশি জীবন পার করে দিতে পারবে তারা। পিতা তিন মাসের সময় তুর্য নিজের অজান্তে মেয়ের নাম ঠিক করলেও এখন সে সম্পূর্ণ নিশ্চিত যে তাদের মেয়ে হবে। সোনোগ্রাফির রিপোর্ট পেয়ে এই বিষয়ে কনফার্ম হওয়ার পর থেকেই পৃথা দিন রাত তার কানের কাছে তারিণীর পাপ্পা বলে সম্বোধন করে কিচিরমিচির করে।
তুর্য অবশ্য এই ডাকটা খুব উপভোগ করে, হৃদয় শীতল হয়ে আসে। জানুয়ারির কোনো এক রাতের ঘটনা, প্রীতা উদাসীন ভঙ্গিতে বারান্দায় থাকা দুই ছিটে বেতের সুপার এক পাশে বসে আছে। এক দৃষ্টিতে তাকিয়ে আছে আদারে নিমজ্জিত আকাশটার দিকে। আকাশ জুড়ে ছেয়ে আছে কালো মেঘের ভেলা, সেই মেঘগুচ্ছের আড়ালে ঢাকা পড়েছে চাঁদ ও নক্ষত্র পুঞ্জিরাও। আচমকা তুর্য এসে একটা শাল তার গায়ে জড়িয়ে দিয়ে তার পাশের খালি জায়গাটায় বসতে বসতে বলে। প্রীতা গাড়গড়িয়ে বারান্দার এক কোণে জানালো লাইটের টিমটিমে আলোয় স্বামীর স্নিগ্ধ চিন্তাভরা মুখটা দেখে। তার চোখ গিয়ে আটকায় তুর্যর থুতনির কাটা দাগটার দিকে। পাপ্পার মুখে সে শুনেছে তুর্য ছোটবেলায় একবার স্কুল মাঠে পড়ে ব্যথা পেয়েছিল, সেই দুর্ঘটনার চিহ্ন হিসেবে এই দাগটা রয়ে গিয়েছে। তুর্যর দিকে তাকিয়ে থেকেই প্রীতা একটা ছোট্ট নিঃশ্বাস ছাড়ে। প্রীতাকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে তুর্য ভ্রু উঁচিয়ে চোখের ইশারায় প্রশ্ন করে, কি? প্রীতা কিছুই না বলে তুর্যর ডান হাতটা জড়িয়ে ধরে তার কাঁধে মাথা এলিয়ে দেয়। তুর্য ছোট্ট গলায় ডাকে, প্রীতা কি হয়েছে, মন খারাপ? প্রীতা শান্ত গলায় বলে, এক জীবনে আমি অনেক কিছু পেয়ে গিয়েছি তারিণীর বাবা, উঠান ভয় লাগে। মানুষের জীবনে নাকি সব চাওয়া পূরণ হয় না, অথচ আমি না চাইতেও সব পেয়ে যাওয়াতে ভয়টা আরো বেশি ঘিরে ধরছে আমাকে। তুর্য এবার নিঃশব্দে হেসে বলে, তোমার তো খুশি হওয়া উচিত, অযথাই ভয় পাচ্ছ। প্রীতা এবার তুর্যের হাতটা আরেকটু দৃঢ়ভাবে আঁকড়ে ধরে, মনের এক কোণ হতে দলাবাঁধা কান্না ঠেলে ঠুলে বেরিয়ে আসতে চাইছে। প্রীতা বেশিক্ষণ সেটাকে চাপিয়ে রাখতেও পারছে না, তার চোখ ফেটে গড়িয়ে পড়ে অবাধ্য নোনা জলরাশি। রুদ্রস্বরে বলে, হঠাৎ করে এই এক জীবনকে আমি খুব ছোট মনে হচ্ছে আমার। আমাদের সংসার কি কোনোভাবে 100 বছরে হতে পারে না? এই অল্প কয়েকদিনের জীবনে আপনাকে পেয়ে আমার তো মন ভরবে না। আমি খুব লোভী হয়ে গেছি তারিণীর বাবা, আপনার প্রতি আমার লোভ যে চক্রাকার হারে বৃদ্ধি পাচ্ছে কেবল দিনকে দিন। প্রীতার এই অল্প কিছু কথা তুর্যর বুকে কাঁপন ধরালো। এই অসম্ভব ভালোবাসতে জানা মেয়েটাকেও সেও প্রচণ্ড রকমের ভালোবাসে। তুর্য প্রীতার পিঠের পিছন দিয়ে হাত নিয়ে তাকে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে। মাথা নামিয়ে প্রীতার জলজল করা নাক ফুলে সজ্জিত নাকটায় চুমো খায়। গভীর কণ্ঠে বলে, আমি যে তোমাকে কতটা ভালোবাসি তা হয়তো কখনো মুখ ফুটে আয়োজন করে তোমাকে বলা হয়নি প্রীতা, কিন্তু তুমি জেনে রেখো তোমার প্রতি আমার ভালোবাসাটা অনন্তকালের, অন্তত মানে জানো তো। তুর্যের কথা শুনে প্রীতা এবার ফুঁপিয়ে উঠল, মনে হাজারো জমানো কথা চাপা পড়ল তার কান্না এবং রাতের আধারের ভিড়ে। এত তারা কিসের, এখনো যে খুব সময় আছে। বছর করে আবার এসেছে শীতকাল, ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে ঢাকা শহর। ফাইনাল এক্সাম দিয়ে সবেমাত্র ভার্সিটি থেকে বেরিয়েছে মধুমিতা, সাথে সাথে তার চোখে পড়ল একজন হাওয়াই মিঠাইওয়ালাকে। মধু মনে মনে বেশ খুশি হলো, এতক্ষণ ধরে তার মিষ্টি কিছু খেতে ইচ্ছে করছিল। মনের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে মধুমিতা একটা গোলাপি রাঙা হাওয়াই মিঠাই কিনে নিল। অতঃপর টিএসসি চত্বরে এক পাশে বসে সে রাস্তার দিকে দৃষ্টিপাত করে হাওয়াই মিঠাই খেতে ব্যস্ত হয়ে পড়ল। এরকমই কোনো এক শীতের বিকেলে তার আর শোভনের প্রথম দেখা হয়েছিল ঠিক তার ভার্সিটির সামনেই। কিছুদিন যেতেই মধু লক্ষ্য করে শোভন নামক এই ছেলেটাকে প্রায়শই তার ভার্সিটির এরিয়াতে দেখা যায়। প্রথম প্রথম মধুমিতা দেখেও না দেখার ভান করে হলে ফিরে যেত, কিন্তু একদিন সে সাহস নিয়ে শোভনের মুখোমুখি হয়, কপট রাগ দেখিয়ে প্রশ্ন করে, কে চাই? শোভনের অকপটে জবাব, তোমাকে চাই নিজের ঘরের বউ হিসেবে। লোকটার এমন লাগামহীন কথায় মধু সেই দিন বিরক্ত হয়, রাগ নিয়ে বলে, এই ছেলে কি মনে করো নিজেকে, কোনো সিনেমা দেখে এসে কি সব ফ্যামিলি ডায়লগ ছাড়ছ? আমি বড় হয়েছি কেবল একজনের সিনেমা দেখেই, দেবদা। শিরায় শিরায় রক্ত, আমি দেবদার ভক্ত। শেষের লাইনটা বলে শোভন বিস্তর হাসে, মধুমিতার গা জ্বলে যায় সেই হাসি দেখে। সে হাসিয়ে বলে, আর কখনো যেন আমার আশেপাশে না দেখে, এলে গুন্ডা ভাড়া করে ধরে পেটাবো, আর তবুও ধরে না হলে পুলিশ কেস করব। এনি টাইম ম্যাডাম, আমি থানায় ডায়েরি খুলে বসে থাকবো আপনার অভিযোগ তুলে নিতে। মধুমিতা বিরক্ত হয়, এই লোককে হুমকি দামকি দিয়ে লাভ নেই বুঝতে পারে, তাই সে নীরবে চলে যেতে উদ্যত হয়। শোভন সেদিন তাকে পিছু ডেকে বলেছিল, এই যে মিস মধু, আপনাকে কিছু বলার ছিল। মধু গাড়গড়িয়ে ভ্রু নাচিয়ে প্রশ্ন করে, কি? শোভন হাসতে হাসতে দুই লাইন গেয়ে উঠে, ও মধু ও মধু, আই লাভ ইউ আই লাভ ইউ। মধু বিস্ময়ে বাখারা হয়ে পড়ে, অতঃপর হুঁশে উঠে বলে, আপনি কি একমাত্র আমাকে টেচ করলেন? মোটেও না, আমি শুধু দেবদার সিনেমার
একটা গানের দুটো চরণ গেলাম। পুরানো স্মৃতি চোখের সামনে ভেসে উঠতেই মধুমিতা আপন মনে হেসে উঠে। তাদের সাদামাটা প্রেমের সাক্ষী এই টিএসসিকে হঠাৎ করেই তার খুব ভালো লাগছে। টিএসসির বাতাসে হাজারো প্রেমের কাহিনীর সাথে মিশে আছে তাদের সাদামাটা প্রেমের গ্রানও। হসপিটাল থেকে বেরিয়েই ধানমন্ডির একটা শপিং মলের বেবি শপে এসেছে তরি। উদ্দেশ্য নিজের ভাতিজির জন্য নতুন কিছু জামা এবং খেলনা কেনা। যদিও আম্মা ইতিমধ্যে নিজের নাতনির জন্য অসংখ্য জামা এবং নিমা বানিয়েছেন, তবুও তরির ইচ্ছা যে নিজেও পছন্দ করে তার ভাতিজিকে কিছু জামা এবং খেলনা উপহার দিবে। বেবি শপে ঘুরতে ঘুরতে তরি আচমকা দেয়ালের পাশে রাখা এক আয়নার দিকে তাকায়। সাথে সাথে সে তরিত গতিতে পিছনে ফিরে তাকিয়ে সামান্য গলা উঁচু করে ডাকে, ছোট। তরির গলা শুনে আশেপাশে কিছু মানুষ ক্ষণিকের জন্য তার দিকে তাকায়। অতঃপর যে যার কাজে ফের মন দেয় তোরজও ফিরে তাকায়। বোনের সাথে অপ্রত্যাশিতভাবে দেখা হয়ে সে অবাক হয় এবং খুশিও। তরি এগিয়ে যেতেই প্রশ্ন করে, তুই এখানে কি করিস আপি? হ্যাঁ, তরি নিজের ভাইয়ের দুই হাতে রাখা কতগুলো মেয়ে বাচ্চার জামা দেখে বলে, তুই যেই কাজে এসেছিস আমিও সেই কাজে এসেছি। তরির কথার মানে বুঝতে পেরে তুর্য হাসে। তরি প্রশ্ন করে, একা এসেছিস? অফিস থেকে বের হয়ে সোজা এখানে আসলাম। পিতার পায়ে পানি জমার কারণে ওকে আপাতত বাসা থেকে বের হতে দেয় না, তাই এই বাসায় বসে অনলাইনে শপিং করে আমি আর শ্বশুরের এসে। তরি হেসে বলে, তোরা দুটাই পাগল, আমাদেরও সুযোগ দিয়ে কিছু কেনার। তুর্য আর তরি গল্প করতে করতে আরও কিছু শপিং করে বেরিয়ে একটা কফি শপে বসে। কফি অর্ডার দিয়েই তরি বলে, দেখ আমি কিন্তু আগেই বলে দিচ্ছি, বেবি আমায় ফুপি ডাকবে। যদি পার্থর পাল্লায় পড়ে ওকে মামি ডাক শিখিয়েছিস, তাহলে তোকে আর পার্থকে তুলে আছাড় মারবো আমি, বলে দিলাম। বাপরে, তুই এটা নিয়ে আবার ভাইয়ের সাথে ঝগড়া করছিস নাকি? আলবাত করেছি। অশুভ লোক বলছিল ও মামা হলে আমি মামি হব, আমিও বলে দিয়েছি আমি ফুপি হলে উনি ফুপা হবে, ব্যাস। এই নিয়ে ওর সাথে আমার খুব সিরিয়াস ঝগড়া হয়েছে। তুর্য হেসে বলে, শিট, তার মানে তাদের বেবি আসলে এরকম ঝগড়া আমার আর পিতারও ফেস করতে হবে। তরি চোখ টিপে বলে, চাপ নিস না, আমার বাচ্চা তোকে মামাই রাখবে, আফটার অল আমার একমাত্র ভাই তুই। তুর্য হেসে একটা প্রশান্তির নিঃশ্বাস নিয়ে বলে, এক বছরে আমাদের জীবনে কত বলতে গেল না পি। গত বছরও আমার জীবন প্রায়োরিটি লিস্টে শুধু কাজ আর ফ্যামিলি ছিল, আর এখন বছর গড়তে না গড়তেই আমার ফ্যামিলিতে এবং প্রায়োরিটি লিস্টে দুজন নতুন মানুষ যোগ হয়ে গেল। টু বি অনেস্ট, আমি ছোটো থাকতে জেলাস ফিল করতাম যে বাবা হয়তো তোকে বেশি আদর করে, কিন্তু এখন নিজে ফিল করতে পারছি মেয়ের বাবা হওয়া ইজ সাচ ব্লেসিং। আই এম অলরেডি অ্যাটাচড টু হার। তুই দেখিস আমার মেয়েও তার বাবার প্রিন্সেস হবে। তরি মুগ্ধ চোখে নিজের ভাইকে দেখতে ব্যস্ত। তুর্য চোখে মুখে ফুটে আছে খুশির রেখা। তরি টেবিলের উপর রাখা ভাইয়ের এক হাতের উপর নিজের হাত রেখে বলে উঠে, ইউ উইল বি আ গুড ফাদার আই নো, আমাদের ছোট্ট মা অলরেডি তার বাবার প্রিন্সেস। সেন্ট মার্টিন দ্বীপের বুকে ফের ফিরেছে পার্থ এবং তরি। গতবার শাশুড়ির কথায় বাধ্য হয়ে আসলেও এবার তরি ইচ্ছায় ঘুরতে এসেছে। আচমকা সমুদ্র তাকে খুব টানছিল, মনের টানকে নাকি কখনো ফিরিয়ে দিতে নেই। তরি পার্থর কাছে প্রস্তাব রাখে সমুদ্রে ঘুরতে আসার প্রসঙ্গে। পার্থ নাকচ না করলেও বলেছিল ব্যস্ততা মিটলেই সে তরিকে নিয়ে যাবে সমুদ্রে। পার্থ সেই ব্যস্ততা মিটতে লেগে গেল একটা মাস। এক মাস পর হলেও দ্বীপে এসে তরি খুশিতে উৎফুল্ল হয়। বহুকষ্টে সে তিন দিনের ছুটি ম্যানেজ করেছে হসপিটাল থেকে। কর্মজীবনের ব্যস্ততা থেকে মাঝে মধ্যে ছোটোখাটো ব্রেক মস্তিষ্ক এবং বদনে সজীবতা এনে দেয়। সে একই বাংলোতে এসে তরি মনটা দুর্দান্ত রকমের ভালো হয়ে যায়। সে মনে মনে এই বাংলোতে আসতে চেয়েছিল, কিন্তু মুখ ফুটে আর পার্থকে বলা হয়নি। ভাগ্যিস পার্থ অন্য কোথাও তাকে নিয়ে যায়নি। বাংলোতে প্রথম দিন তাদের পৌঁছাতেই সন্ধ্যা হয়ে গিয়েছিল। এক তো জার্নির ক্লান্তিভাব, তার উপর রাতের বেলা, তাই তারা আর বেরোয়নি। খেয়ে দেয়ে সোজা ঘুমিয়ে শরীর সতেজ করেছে। পরের দিন দুপুরে সিপুট দিয়ে লাঞ্চ করে, কিছুক্ষণ রেস্ট নিয়েই দুজন বেরিয়ে পড়ে দ্বীপ ঘুরে দেখতে। বাসায় সবসময় তরি থ্রি পিস পরে থাকলেও এখানে আসার সময় লাকেজ করে শুধু শাড়িই নিয়ে এসেছে। আজকে সে হালকা ধূসর এবং লাল রঙের মিশ্রণে একটা শাড়ি পরেছে, আয়োজন করে বেশ সেজেছেও। কিন্তু যার জন্য এত আয়োজন তার কোনো পাত্তাই নেই। পার্থ আপন মনে সমুদ্রের তীরে পা ভিজিয়ে হেঁটে চলেছে, তার দৃষ্টি স্থির এই অপার্থিক সুন্দর প্রকৃতির দিকে। দূরে বালির উপর হেঁটে চলা তরির মন খারাপ হয়।
সে হাঁটা ছেড়ে বালের উপর নিজের জুতো জোড়া খুলে তার পাশে পা ভেঙে বসে পড়ে। অতপর দূর হতে পার্থকে দেখতে থাকে। হালকা গোলাপি রঙের শার্ট এবং সাদা রঙের প্যান্ট পরিহিত সেই পুরুষ আপন মনে সমুদ্রের তীর ধরে হাঁটতে হাঁটতে বেশ দূরে চলে যায়। তরি যে তার পাশ হতে কখন সরে গেল যেন টেরও পেল না। তরি নিজের মুখ ফিরিয়ে অন্যদিকে তাকায়। এই শীতকালে দূর দূর পর্যন্ত দ্বীপের বুকে বৃষ্টি নামার কোনো সম্ভাবনা নেই। তবু যদি প্রকৃতির নিয়ম বদলে বর্ষণ ঘটাতো তবে কেমন হতো? পার্থকী তবে এই মুহূর্তে দৌড়ে এসে তরির হাত ধরে বাংলোদিকে ছুট লাগাতো সেদিনের মতো। পুরো দ্বীপ জুড়ে কি ইলেকট্রিসিটি নিশ্চল হয়ে পড়তো? আসতো কি সেই ঝড়ো বিপুরা রাত? তরির কান মুহূর্তেই গরম হয়ে ওঠে, মনে মনে নিজেকে শুধালো। দিন দিন খুব নির্লজ্জ হয়ে যাচ্ছিস তরি, পরমূর্তি তার মস্তিষ্কও বলে ওঠে। কিসের নির্লজ্জ টির্লজ্জ? কোনো পরপুরুষ নিয়ে তো আর ভাবছিস না, যাকে নিয়ে ভাবছিস সে তো তোর নিজের স্বামী। এই লোককে তুই দুই চোখ দিয়ে গিলে খেলেও তোর পাপ হবে না কোনো। তোর এই ভাবনার মাঝেই পার্থ আচমকা তার সামনে এসে হাঁটু গেড়ে বসল। দৌড়ে আসার ফলে বার কয়েক হাঁপ ছাড়ল। অতপর বলে, হাত দাও তো তরি। আচমকা পার্থ এভাবে সামনে এসে দাঁড়ায় তরি হক চুকিয়ে ওঠে। কিছুক্ষণ পার্থর দিকে তাকিয়ে থেকে শান্ত গলায় প্রশ্ন করে, কি? পার্থ নিজেই তরির এক হাত টেনে ধরে, অতপর তার হাতের তালুতে কিছু একটা দেয়। তরি প্রথমে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়ে থাকলেও পরে নিজের হাতের তালুতে রাখা তিনটা ছোট্ট শুভ্র ঝিনুককে দেখে খুশি হয়। হাসি মুখে বলে, এতক্ষণ ঝিনুক করেছিলে? পার্থ হাসি চিপে বলে, হুম, নিজেকে সংবরণ করেছিলাম। অত সুন্দর বউয়ের দিকে তাকিয়ে ধৈর্যের বাঁধ ভাঙতে চাইছিলাম না। পার্থর চাপা হাসি দেখে তরির শ্যামবর্ণের মুখশ্রী লজ্জায় লাল হয়। সে তরিত অপর হাতে নিজের জুতো জোড়া তুলে উঠে দাঁড়িয়ে মিছে রাগ দেখিয়ে বলে, মিথ্যুক। তরির কথা শেষ হওয়ার আগেই সে নিজেকে শূন্য অনুভব করে। দুই হাতে পার্থর ঘাড় জড়িয়ে ধরে বলে, কি করছো? পার্থ তরিকে পাজে কোলে তুলে নিয়ে বাংলোর পথে হাঁটতে হাঁটতে প্রাণখোলা হাসি নিয়ে গেয়ে ওঠে, সর্দি কি রাতোঁ মে হম সোয়ে রহে এক চাদর মে হম দোনো তনহা হো না কোই ভি রহে ইস ঘর মে। এই দফায় আর তরি লজ্জা পায় না, বরং মধু দৃষ্টি নিয়ে তাকিয়ে থাকে পার্থর দিকে। তার মুগ্ধতার সাথে পাল্লা দিয়ে চলতে থাকে পার্থর গুনগুনিয়ে গাওয়া গানের চরণ। শীতের ঋতু বিদায় নিয়েছে সবে কয়দিন হলো। কোন এক শুক্রবার সন্ধ্যার ঘটনা, পিথার লেবার পেন উঠে, খিঁচুনিযুক্ত ব্যথা তীব্র থেকে তীব্র রূপ ধারণ করে। তুর্য ঘাবড়ে যায়। ডেলিভারি ডেট তো পরের মাসে দিয়েছিল ডক্টর, এই আগাম পেইনের মানে কি? দিশেহারা তুর্য দ্রুত নিজের পাপাকে ডেকে পিথাকে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা হয়। সম্পূর্ণ রাস্তা জুড়ে আগলে রাখে পিথাকে নিজের বুকে। হুমায়ুন রশিদ গাড়ির লুকিং গ্লাসে ছেলের চিন্তিত মুখশ্রী এবং পুত্রবধূর কান্না দেখে সাবধানের সহিত গাড়ির স্পিড বাড়ায়। পিতা কান্নাজড়িত স্বরে বারবার বলে যাচ্ছিল, আমার আব্বা মাকে কল করুন প্লিজ, আমি মনে হয় আর বাঁচবো না। পিথার যন্ত্রণায় জড়িত কণ্ঠ শুনে তুর্য অসহায় অনুভব করে। ঘাবড়ানো পিথাকে আশ্বাস দিয়ে বলে, কিচ্ছু হবে না, তোমাদের দুজনেই সুস্থ থাকবে ইনশাআল্লাহ। ওটির ভিতর নিয়ে যাওয়া হয়েছে পিথাকে। ডক্টর জানিয়েছে তার নর্মাল ডেলিভারির লেবার পেন উঠেছে, তাই তারা নর্মালি চেষ্টা করছেন। ইতিমধ্যে সবাই হসপিটালে এসে পৌঁছিয়েছে। তরি ভাগ্যক্রমে আগে থেকে হসপিটালে উপস্থিত ছিল, ও তাই পারমিশন নিয়ে ওটির ভেতর নিজেও সামিল থাকছে পিথার পাশে। তুর্য অশান্ত ভঙ্গিতে ওটির সামনে করিডোর জুড়ে পায়চারি করছে, বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে উঠছে। সময়ের আগে তার মেয়ের আগমন ঘটার কারণ কি? তুর্য তো পিথার ব্যাপারে সব নিজ দায়িত্বে হ্যান্ডেল করেছে, তার দ্বারা কি কোথাও ভুল হয়েছে? পিথা ঠিক থাকবে তো? তুর্যর ভাই ধুকপুকার হৃদয়টা শান্ত হয় ওটির দরজা খুলে তরিকে বেরিয়ে আসতে দেখে। তরির করে হালকা গোলাপি রঙের তাহলে মরানো একটা ফুটফুটে শিশু। তরি ভাইয়ের দিকে আগে এগিয়ে গিয়ে বাচ্চাকে এগিয়ে দেয়। তুর্য আগে রুদ্ধস্বরে প্রশ্ন করে, পিথা? তরি হেসে শুধায়, আলহামদুলিল্লাহ ঠিক আছে। তুর্যর বুকের উপর থেকে যেন বিশাল পাথর সরে গেল, সে মেয়েকে কোলে নিতে গিয়েও থেমে যায়। হুমায়ুন রশিদের দিকে তাকিয়ে উদ্বিগ্ন গলায় বলে, বাবা অনেক ছোট, আমার হাত গড়িয়ে পড়ে গেলে? ছেলের এমন কথা শুনে হুমায়ুন রশিদ হাসেন, হাসে বাকিরাও। পার্থ তুর্যর পিঠ চাপড়ে বলে, বুকে আগলে নাও মেয়েকে, কিচ্ছু হবে না।
আশ্চর্য কম্পিত হাতে মেয়েকে তুলে নেয় কোলে। মেয়ে তার ছোট ছোট চোখ মেলে নিজের পাপাকে দেখতে ব্যস্ত। তুজোর মনে হয় তার মেয়ে তাকে বলছে হ্যালো পাপা। অগ্রিমেশে চমকে দিলাম তো, নিজের মনে উদ্ভট ভাবনার উপর তুজোর নিঃশব্দে হাসে। আফজা সাহেব মেয়ের জামাইকে উদ্দেশ্য করে বলে ওঠে, বাচ্চার কানের কাছে আজানো দাও বাবা। হসপিটাল হতে চার দিনের মাথায় বাড়ি ফিরেছে পিথা। তার বাবার বাড়ির সবাই আজ এই বাসায় উপস্থিত। সবাই ব্যস্ত তারিণীকে ঘিরে। হুমায়ুন রশিদ এবং তুর্য মিলে ঠিক করেছে তিন দিন পর পবিত্র শুক্রবারে তারিণীর আকিকার অনুষ্ঠানের আয়োজন করবে। সেই বিষয়ে আলোচনা চলছে লিভিং রুম জুড়ে। পিথা বাড়ি ফিরে কিছুক্ষণ নিচে সবার সাথে বসেছিল। তুর্য তাকে বসিয়ে রেখে উপরের রুমে কি যেন করতে গিয়েছে। পিতা যখন নীরবে সাদিকা বেগমের পাশে বসে বিভিন্ন আদেশ বাক্য শুনতে ব্যস্ত, তখনই তুজ উপর থেকে নেমে এলো। শাশুড়ি মায়ের দিকে তাকিয়ে হেসে শুধায়, আমি পিতা আর তরিণীকে রুমে নিয়ে যাই আম্মা। সাদিকা বেগম ব্যস্ত গলায় নাতিকে কোলে নিয়ে উঠে দাঁড়িয়ে বলে, হ্যাঁ বাবা চলো। তুজ সামান্য ইতস্তত অনুভব করে, মাথা নিচু করে বলে, আমি দুজনকেই সামলে নিতে পারবো আম্মা। সাদিকা বেগম সেকেন্ড খানিক চুপ থাকে, অতঃপর হেসে তারিণীকে তুর্যর কোলে দিয়ে বলে, আচ্ছা সমস্যা নেই। তুর্য হেসে একসাথে তারিণীকে কোলে নিয়ে এবং অন্য হাতে পিতার হাত ধরে লিভিং রুম থেকে বেরিয়ে আসে। সিঁড়ির কাছাকাছি আসতেই সে তাকিয়ে দেখে আশেপাশের কেউ আছে নাকি। কেউ নেই বুঝতেই তারিণীকে পিতার কোলে নিয়ে দুজনকে একসাথে কোলে তুলে নেয়। পিতা ঘাবড়ে ওঠে, শক্ত করে মেয়েকে বুকে জড়িয়ে নিয়ে মিনমিনিয়ে গলায় শুধায়, পড়ে যাবো প্লিজ নামান। পড়তে দিলে তো পড়বে। তুর্য সিঁড়ি ভেঙে উঠতে উঠতে বলে, রুমের দরজা আগে থেকেই খোলা ছিল। তুর্য দরজার সামনে দাঁড়িয়ে একবার মেয়ে অতঃপর স্থির পানে তাকিয়ে হেসে বলে, ওয়েলকাম টু আওয়ার ফেরিল্যান্ড। মধ্যরাতে মেয়েকে কোলে নিয়ে রুম জুড়ে পায়চারি করছে তুর্য। গত এক ঘন্টা ধরে মেয়ের গলা ফাটানো কান্না থেমে সবেমাত্র তন্দ্রায় আচ্ছন্ন হয়েছে। মেয়েকে চোখ বুঝতে দেখি তুর্য একটা প্রশান্তির নিঃশ্বাস ছাড়ে। খুব সাবধানে তারিণীকে বেবি কটে শুয়ে দিয়ে সোজা হয়ে দাঁড়ায়। পিছনে ফিরে তাকায় পৃথার দিকে। পৃথা জেগিয়েছিল। তুর্য নীরবে পৃথার পাশে এসে বসতেই পৃথা ফিসফিসিয়ে বলে ওঠে, আপনি তারিণীর অভ্যাস খারাপ করছেন কিন্তু, মহারানীর ডিমান্ড দেখেছেন? হ্যাঁ দুই দিনের বাপের নেওয়াটা হয়ে গিয়েছে, বাপের কোল ছাড়া অন্য কারো কোলে ঘুমাতে রাজি নাও। তো আমার মেয়ে মন চাইলে হাজারটা ডিমান্ড করবে, পূরণের জন্য ওর পাপা এখনো বেঁচে আছে। পিতা মুখ কুচকে বলে, যখন আপনি থাকবেন না তখন আপনার মেয়েকে সামলাতে তো আমার কাঠ খড় পোহাতে হবে। তুর্য প্রশ্ন করে, আমি আবার কোথায় যাব? দিনের অর্ধেক সময় যে অফিসে বার করেন ভুলে গিয়েছেন? পাপাও হসপিটালে থাকে, বাসায় তো আমরা মামে একা থাকবো, আমাকে একদম জ্বালিয়ে মারবে। তুর্য নিঃশব্দে প্রাণ খোলা হেসে ফিসফিসিয়ে শুধায়, তুমিও তো আমাকে বহু জ্বালাও পিতা, আমার মেয়ে না হয় তার কিছুটা শোধ তুললো সইতে পারবে না। পিতা ঘোর লাগা দৃষ্টিতে তুর্যর হাসি দেখতে দেখতে অস্ফুটে জবাব দেয়, সব পারবো। পিতার দৃষ্টি তুর্যর চোখ এড়ায় না, সেই ঘোর লাগা দৃষ্টি সে উপেক্ষাও করে না। এগিয়ে গিয়ে নিজের কোমল অধর ছোঁয়ায় পিতার ললাটে, ললাট হতে ধীরে ধীরে গালে, অতঃপর পিতার অদরে সে থামে তা। পিতার হৃদয় অচিনপুর ছটপট অনুভূতি হয়। মনের কোণে উড়ে বেড়ায় রং বেরঙ্গের ভালোবাসার প্রজাপতি। সেই উড়ন্ত প্রজাপতির ফাঁক গলে পিতা তুর্যর শার্টের কলার টেনে আরেকটু নিচের দিকে নিয়ে আসে। তুর্য পিতার নরম শরীর টেনে নিজের আয়ত্তে নিয়ে অতি সন্তর্পণে পিতার ঘাড়ে চিবুক ছুঁয়ে নরম স্বরে বলে, মেয়েকে ঘুম পাড়িয়েছি, এখন মেয়ের মায়ের পালা। সকাল সকাল পশু কুরবানির মাধ্যমে তারিণীর আখিকার প্রাথমিক কাজটুকু সেরে ফেলা হয়েছে। সম্পূর্ণ নাম রাখা হয়েছে তারিণী রশিদ। আপাতত সাদে বড়সড় হাড়িতে বাবুর্চির রান্নাবান্না চলছে। বাড়ির পুরুষরা সাদে সেদিকে বিশেষ খেয়াল রাখতে ব্যস্ত। পুরুষেরা জুমার নামাজটা মসজিদ হতে সেরে আসতেই খাওয়া দাওয়ার পর্ব শেষ হয়। পিতার রুমে তারিণীকে কোলে নিয়ে বসে আছে তরি। আপন মনে ভাতিজির সঙ্গে বলে যাচ্ছে ডিজনিল্যান্ড প্রসঙ্গে অনেক কথা। রুমে আরও উপস্থিত রয়েছে পিতা এবং মধুমিতা। তারা তরির আর তারিণীর আলোচ্য বিষয় গভীর মনে উপভোগ করে চলেছে। তরি আচমকা পিতার দিকে ফিরে বলে, বাই দ্য ওয়ে পিতা, খুব শীঘ্রই তোমার প্রমোশন হতে চলেছে। পিতা আগ্রহী গলায় বলে, কিসের প্রমোশন বড় ভাবি? মধুমিতা আড়ষ্ট ভঙ্গিতে তরিকে বলে, ভাবি প্লিজ। পিতা সন্দিহান দৃষ্টিতে তাকায়। তরি হেসে বলে, পিতার কাছে তো লজ্জা পাওয়ার কিছু নেই মধুমিতা, পিতা যে খুব সম্ভাব্য ফুপি হতে চলেছে এটা খুব চমৎকার একটা সংবাদ।
পৃথা অবাক হয়, বিস্মিত দৃষ্টি মেলে মধুমিতার দিকে তাকায়, তারপর উল্লাসে ফেটে পড়ে চেঁচিয়ে ওঠে, সত্যি ছোট ভাবি? পৃথার চিৎকারের জোরে তারিণী ভীত হয়, কিছুক্ষণ টলমল চোখে চেয়ে থেকে অতঃপর গলা ফাটিয়ে কান্না শুরু করে দেয়। তুর্য শোভন পার্থ হয়তো এই দিকেই ছিল। মেয়ের কান্না শুনতেই তুর্য দরজা নক করে, তড়িঘড়ি রুমে প্রবেশ করে, তার পিছু পিছু প্রবেশ করে তারিণীর দুই মামাও। তুর্য মেয়েকে কোলে তুলে নিয়ে কান্না থামাতে ব্যস্ত হয়ে পড়ে। পৃথার দিকে এক পলক ফিরে প্রশ্ন করে, কান্না করছে কেন? পৃথা কিঞ্চিত ভয় নিয়ে জবাব দেয়, আমি একটু জোরে চেঁচিয়ে উঠেছিলাম তো, ভয় পেয়ে হয়তো কাঁদছে। তুর্য রাগ হয় না, শান্ত গলায় বলে, সমস্যা নেই, এখনই চুপ হয়ে যাবে। শোভন পাশ থেকে পিঠার মাথায় গাঁটটা মেরে বলে, এই বুতনি, আর কখনো তোর পেতনি মার্কা গলা নিয়ে আমার বাগনের সামনে চিল্লালে তোকে একদম গাছে উল্টো লটকিয়ে রাখবো। পিঠা ফুঁসে উঠে বলে, আমার মেয়ের সামনে আমাকে আজেবাজে নামে ডাকবি না ছোড়দা। 100 বার ডাকবো, কি করবি? তাহলে আমিও তোকে তোর বাচ্চার সামনে মামতো ভূত রাখবো। শোভন হেসে বলে, আমার বাচ্চা কই পেলি? পৃথা নাক ফুলিয়ে বলে, ছোট ভাবি প্রেগনেন্ট, খুব শীঘ্রই বাপ হচ্ছিস। পৃথার কথা শুনে পার্থ এবং তুর্য চমকালেও শোভন স্বাভাবিক থাকে, জবাবে বলে, এখনো কনফার্ম না, একটু পর হসপিটালে গিয়ে রিপোর্ট নিয়ে আসবো। তারিণী ইতিমধ্যে কান্না থামিয়েছে। তুর্য শোভন ও মধুমিতার উদ্দেশ্যে বলে উঠে, অ্যাডভান্স কংগ্রেচুলেশন। পার্থ তরির কানের কাছে ফিসফিসিয়ে শুধায়, বাপ হওয়ার বয়সে মামা চাচা হয়ে যাচ্ছি ডাক্তার, আপনার কি মনে হয় না আপনার ভাই এবং আমার ভাইকেও মামা চাচা ডাক শোনানোর ব্যবস্থা করে দেওয়া উচিত আমাদের? তরি নিজের একটা কনুই দিয়ে পার্থর পেটে গুতা মেরে বলে, চুপ থাকো তো। শোভন হাত গড়ি দেখে বলে, আমি বের হই তাহলে, হসপিটাল থেকে রিপোর্ট নিয়ে সোজা ফিরব। তুর্য তারিণীকে পিঠার কোলে এনে দিয়ে বলে উঠে, দাঁড়াও একসাথে যাই তাহলে, আমার ওদিকে একটু কাজ আছে। শোভন মাথা নেড়ে বলে, আমি তাহলে নিচে গিয়ে ওয়েট করছি ভাইয়া, আপনি আসুন বলি। শোভন আর মধুমিতা বেরিয়ে যায়, তাদের পিছু পিছু পার্থ আর তরিও বেরিয়ে যায়। পিঠা তারিণীকে সহ উঠে দাঁড়িয়ে প্রশ্ন করে, আপনি কোথায় যাচ্ছেন? এই একটু কাজ আছে, চিন্তা করো না, শোভনের সাথেই ব্যাক করব। বলতে বলতে তুর্য আয়নার সামনে গিয়ে হেয়ার ব্রাশ নিয়ে চুল সামান্য ব্রাশ করে নেয়, অতঃপর নিজের ওয়ালেট এবং ফোন প্যান্টের পকেটে নিয়ে পৃথার দিকে এগিয়ে এসে কোলে থাকা মেয়ের কপালে চুমু খেয়ে পৃথার কপালে চুমু খায়, হেসে বলে, যাই। কথাটা বলে তুর্য সরে যেতে নিয়েও পারে না, তারিণী নিজের হাতের ছোট্ট ছোট আঙুল দিয়ে তার পাঞ্জাবির বুকের এক পাশ খামছে ধরে রেখেছে। তুর্য মৃদু হেসে বলে, মা পাপা তাড়াতাড়ি চলে আসবো, যেতে দাও। তারিণী তুর্যর পাঞ্জাবি ছাড়ে না, এতক্ষণ কেঁদে চোখ মুখ লাল করে ফেলেছে সে, সেই টলমল করা ফোলা চোখ নিয়ে নিজের পাপ্পার দিকে তাকিয়ে রয়। তুর্য নিজের হাতের সাহায্যে সাবধানে মেয়ের বাঁধন ছাড়ায়, অতঃপর মেয়ের হাতের পিঠে চুমু খেয়ে পৃথার দিকে তাকিয়ে বলে, সাবধানে দেখো আর তারিণীর খেয়াল রেখো। তুর্যর কথা পৃথার কাছে অদ্ভুত লাগে, সে চোখ ছোট করে বলে, এভাবে বলছেন কেন? পৃথার প্রশ্নের পিঠে তুর্য জবাব খুঁজে পায় না, এই কথাটা সে কেন বলল সে নিজেও জানে না, তাই আর কিছু না বলে হালকা হেসে বেরিয়ে যায়। লিভিং রুম পেরিয়ে বাড়ির মেইন গেটের কাছে এসে দাঁড়িয়েছে শোভন মধুমিতা। শোভন মধুমিতার দিকে তাকিয়ে বলে, অস্থিরতা কমাও মধু, রিপোর্ট যাই আসুক, আই হ্যাভ নো প্রবলেম। শোভনের কথায় মধু শান্ত হয় না, তার মনের অস্থিরতা বাড়ছে বই কমছে না। এই অস্থিরতা কি শুধুমাত্র রিপোর্ট কি হতে পারে সেই বিষয়ে চিন্তা করতেই কাজ করছে, নাকি অন্য কিছু? শোভন মধুমিতার মুড ঠিক করার জন্য হেসে মৃদু গলায় গুনগুনিয়ে ওঠে, ও মধু ও মধু, আই লাভ ইউ আই লাভ ইউ। সেই পরিচিত গান শুনতেই মধু হেসে দেয়। শোভন বলে, ফিরে এসে যেন এই হাসি মুখটাই দেখি বলেই শোভন উল্টো ঘুরে বেরিয়ে যেতে নিলে আচমকা তার কদম নড়বড়ে হয়ে ওঠে। পড়ে যেতে নিয়েও একটা শক্ত হাতের সাহায্যে সামলে নেয় নিজেকে। আফজাল সাহেব সামান্য ধমকে বলে ওঠে, সাবধানে হাঁটো। শোভন মাথা নেড়ে আচ্ছা বলেই বেরিয়ে যায়। একটা রেস্টুরেন্টে মুখোমুখি বসে আছে তুর্য ও শোভন। তুর্য কফির মগে চুমুক দিতে দিতে লক্ষ্য করে শোভনের চেহারে স্পষ্ট খুশির ঝলক। শোভন বারবার রিপোর্ট ফাইলটা দেখছে আর আনমনে হাসছে। তুর্য বলে, বাড়িতে ফেরার পথে কিন্তু মিষ্টি নিতে বলো না শোভন। শোভন হেসে বলে, শুধু মিষ্টি বলছেন ভাই, আমি পারলে পুরো মিষ্টির দোকান তুলে নিয়ে যাই। তো ফোনের স্ক্রিনে সময়টা দেখে নিয়ে বলে ওঠে,
আর 20 মিনিট বসি আমরা। জুয়েলারি শপটা খুললে ওখান থেকে তোমার বোন আর বাগনির গিফট পিক করে বাসায় রওনা হবো আমরা। শোভন বলে, আমি ভাবছি মধুর জন্য ওখান থেকে একটা কিছু গিফট নিয়ে যাব। ও আমাকে এত বড় গিফট দিচ্ছে, আমারও ওকে কিছু গিফট দেওয়া উচিত। শিওর। মধুমিতার অস্থিরতা এখন শোভনের উপরে সে ভর করেছে। তার ইচ্ছে করছে চিল্লিয়ে সবাইকে এই গুড নিউজটা জানাতে। বাসায় ফেরা পর্যন্ত অপেক্ষা করার ধৈর্য কাজ করছে না তার মধ্যে। সবাইকে জানাতে না পারলেও অন্তত মধুকে তো এখনই জানিয়ে দেওয়া যায়, তাই না? এতে মধুর টেনশনও কমে যাবে। যেই ভাবনা সেই কাজ। শোভন নিজের ফোনটা নিয়ে উঠে দাঁড়িয়ে বলে, ভাইয়া আমি এক মিনিট একটা ইম্পর্টেন্ট কল অ্যাটেন্ড করে আসি। তুর্য বুঝতে পারে শোভনের গুরুত্বপূর্ণ কল কার উদ্দেশ্যে হতে পারে। সে হেসে মাথা নাড়ায়। শোভন ফোন নিয়ে রেস্টুরেন্টের আউটডোর এরিয়ায় এসে দাঁড়ায়, ডায়াল করে মধুর নাম্বার। কিছুক্ষণের মধ্যেই কল রিসিভ হতে শোভন উৎফুল্ল গলায় বলে, আমরা প্যারেন্টস হব মধু, রিপোর্ট পজিটিভ।